ছেলেদের কাছ থেকে যে কথাগুলো মেয়েরা শুনতে চায়, তো চলেন জেনে নিন বিস্তারিত। মেয়েরা ছেলেদের কাছ থেকে অনেক কিছু শুনতে চায়, কিন্তু ছেলেরা এই বিষয়ে একেবারেই বুঝতে চায় না। বলতে গেলে তারা এসব ছোট ছোট কথাকে তেমন একটা পাত্তাও দেয় না, অথচ এই বিষয়গুলোকেই তাদের সম্পর্ককে আরো মজবুত করে। ছেলেদের কোন কথাগুলো শুনলে মেয়েরা খুশি হয় সেই সম্বন্ধে জীবনধারা বিষয়ক ব্লটিস্কাই ওয়েবসাইটে কিছু পরামর্শ দেওয়া হয়েছে। জেনে নিন কোন কথাগুলো আপনার প্রেমিকা স্ত্রীকে বেশি খুশি করে। তোমাকে পেয়ে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। আপনি যদি কোনো মেয়েকে বলেন যে সে আপনার জীবনে আছে এজন্য নিজেকে অনেক ভাগ্যবান মনে করছেন, এটা শোনার পর মেয়েটি নতুন করে আবারও আপনার প্রেমে পড়বে। আপনার জীবনে তার গুরুত্ব কতটুকু এটা জানা তার জন্য খুবই জরুরি। আপনি তাকে ছাড়া থাকতে পারবেন না। এই অনুভূতি আপনাদের সম্পর্ককে আরো মজবুত করবে। আমার জীবনে তুমি একমাত্র মেয়ে, প্রত্যেকটি মেয়েই এই কথা ছেলেদের কাছ থেকে শুনতে চায়। কেউ শুধু বলার জন্য বলে, আবার কেউ সত্যিকার অর্থেই বলে। কিন্তু এই কথা শোনার পর মেয়েরা নিজেকে অনেক বেশি বিশেষ মনে করে, এর ফলে সে সম্পর্কে আরো বেশি জড়িয়ে পড়ে। আমি তোমাকে ভালোবাসি, এই তিনটি শব্দের মূল্য অনেক বেশি মেয়েদের কাছে। আপনি যতবার এই কথা বলবেন মেয়েরা তত বেশিবার আপনার প্রেমে পড়বে। আর রাগের মুহূর্তই হোক কিংবা বিপদের সময় হোক, এই একটি কথাই মেয়েদের মুখে হাসি আনতে যথেষ্ট। চলো শপিং এ যাই, এই কথা খুব কম মেয়েদেরই শোনার ভাগ্য হয়। অথচ আপনি চাইলে এই এক কথা দিয়েই আপনার প্রেমিকা বা স্ত্রীকে খুশি করতে পারেন। তাই মাঝে মধ্যে এমন কথা বলে তাদের খুশি করানোর চেষ্টা করুন, দেখবেন আপনাদের সম্পর্ক কতটা মধুর হয়। তুমি আমার খুব ভালো বন্ধু। একটি মেয়ে সবসময় চায় আপনি তাকে সবচেয়ে ভালো বন্ধু মনে করেন, আপনাদের মনেরও যেন মিল থাকে, যাতে দুইজন দুজনকে সব ধরনের কথা বলতে পারেন। ভালো বন্ধু না হলে মনের মধ্যে সংকোচ থেকেই যাবে, এর ফলে সম্পর্ক একটি গঞ্জির মধ্যেই থেকে যাবে। তোমার কাছে কি মনে হয়, মেয়েরা সবসময় চায় ছেলেরা সব কাজ করার আগে তাকে বলে করুক, এমন না যে তার অনুমতি নিতে হবে, কিন্তু তার সঙ্গে ভাগাভাগি তো করাই যায়। তাই অযথা প্রেমিকা বা স্ত্রীর কাছে না লুকিয়ে তাকে বলেই করার চেষ্টা করুন, এতে সম্পর্কের মধ্যে স্বচ্ছতা থাকবে। তোমাকে খুব সুন্দর লাগছে, মেয়েরা ছেলেদের কাছ থেকে প্রশংসা শুনতে খুবই পছন্দ করে, আর তার সাজগোজ বেশিরভাগই ছেলেদের জন্য হয়ে থাকে। তাই যখন আপনি তার একটু প্রশংসা করবেন সে ভীষণ খুশি হবে, আপনার কাছ থেকে এতটুকু আনন্দ তো সে চাইতেই পারে। তুমি খুব ভালো মা হতে পারবে, তোমার মধ্যে ভালো মায়ের সব গুণ আছে। এই কথাগুলো শুনলে মেয়েরা নিজেকে পরিপূর্ণ মনে করে। নিজের সঙ্গীর কাছ থেকে এমন কথা শোনার মানে হলো আপনাকে সে অনেকটাই শ্রদ্ধা করে, আর এই শ্রদ্ধাবোধ আপনাদের সম্পর্কে বিশ্বাস টিকিয়ে রাখবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, এবং ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে নিচের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন। এ ধরনের নিত্য নতুন সকল ভিডিও পেতে এখনই টিউবলাইট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।